ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যোধপুর পার্কে অভিনেত্রীর রহস্য মৃত্যু। অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু হয়েছে। মেঝেতে মৃতদেহের পাশে মিলেছে রক্ত, পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আরো জানবো, সরাসরি কথা বলে নেব যোধপুর পার্ক থেকে। রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, 346 যোধপুর পার্ক লেক থানা এলাকা, আমার সামনে যে বাড়ি, এই বাড়ির তিনতলায় থাকেন আরিয়া বন্দ্যোপাধ্যায়। 35 বছর বয়স। আজকে কিছুক্ষণ আগে তার দেহ বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সামনে বেশ কিছু রক্ত ছিল। প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা এসেছেন। এই মুহূর্তে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা এসেছেন, লেক থানার পুলিশ আধিকারিকরা এসেছেন। শরীরে কোনো ইঞ্জুরি মার্ক আছে কিনা সেটা দেখা হচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে কর্পস ডিসপোজাল ভ্যান, অর্থাৎ দেহ নিয়ে যাওয়ার যে গাড়ি, সেগুলো কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছে এবং পুলিশ আধিকারিকরা ভেতরে রয়েছেন। পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছে। বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো ঘরের ভেতরে সেগুলো দেখা হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন এই অভিনেত্রীর আছে কিনা সেটাও পুলিশের তরফ থেকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমরা একজন প্রতিবেশীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি তো ওর প্রতিবেশী। বলছি, আরিয়া বন্দ্যোপাধ্যায় ওনাকে কতদিন ধরে চেনেন? আজকে কি দেখলেন? আমি তো অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না, এসে খবরটা পেলাম। আর আমি ছোটবেলা থেকে ওকে চিনি কেন, আমার বাড়িতে মার কাছে টিউশনও পড়তে আসতো এবং ও তো দুটো সিনেমাও করেছিল, নাম করা মডেলও ছিল। কিন্তু লাস্ট কিছু বছর ওর জীবনযাপন পুরো একদম ছন্ন ছাড়া ছিল এবং ব্যবহারও পাড়া লোকেদের সাথেও খুব খারাপ, প্রায় দেখাই যেত না। তো এই নিউজটা সাডেনলি খুব শকিং, কিন্তু একেবারে যে আনএক্সপেক্টেড সেটা নয়। যদি আমরা বলতে পারবো না যে কেন হয়েছে ব্যাপার। একা থাকতো বাড়িতে? একদম একা। আর ও অ্যাকচুয়ালি নিখিল ব্যানার্জি যত অব্দি আমি জানি ওয়াজ ম্যারিড টুয়াইস, দুবার। এটা ছোট, আই মিন সেকেন্ড ওয়াইফের মেয়ে, বড় যে মেয়ে। আরিয়া ছাড়া আর কে কে থাকে? কেউ না। ও আগে অফিস ছিল, ভাড়া দেওয়া কোনো ভাড়া ছিল, সব ছিল আগে ভাড়া, এখন আর কেউ নেই। বাড়িতেও একা থাকে? গোটা বাড়িতে একাই। এবং যখন খাবার ডেলিভারি আসতো ওই অ্যাপে থ্রু দিয়ে এসে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এসে দরজাটা খুলছে, বন্ধ করে দিচ্ছে, ওরকম আমরা দেখেছি আর কি। আপনার নামটা একটু? আমার নাম আদিত্য চক্রবর্তী। অনেক ধন্যবাদ। আমরা আর একজনের সাথে কথা বলবো বাড়ির সঙ্গে। আপনি তো এই বাড়িতে কাজ করেন দিদি। এক ছোট্ট একটা জিনিস জিজ্ঞাসা রয়েছে আপনাদের নজরে, আজকে সকালবেলা প্রথম কি এলো? আমি প্রথমে দেখলাম যে আমি এসে বেল বাজালাম, ফোন করছি, ফোনে সুইচ অফ বলছে, ফোনে সুইচ অফ বলছে। তো আমি কলিং বেল বাজাচ্ছি, কলিং বেলে কোনো মানে সারা পাতে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি এখানে, অনেকক্ষণ বসেছিলাম এখানটা। আপনি কি কাজ করেন বাড়ি? আমি মানে ঝাড়ু পোছা, ঘর মোছা, আরিয়ার ঘরে, হ্যাঁ, টুকটাক রান্না টান্না করা এই অবধি। আজকে কি দেখলেন? আজকে তো এসে তো এই যে দরজা খোলা প্রথম দেখছি দিদি পড়ে আছে মাটিতে। মাটিতে পড়ে আছে, কি অবস্থায় দেখলেন? মুখ থুবড়ে উল্টে পড়ে আছে, রক্ত ছিল, রক্ত পড়ে আছে নিচে চারিদিকে। ঘরের মধ্যে কোনো লন্ডভন্ডের চিহ্ন বা কিছু? না না, ওসব কিছু নেই। কি মনে হচ্ছে আপনার দেখে? মানে আমি তো সেটা বুঝতে পারছি না কিছু, সেটা উপরে পুলিশ আছে, পুলিশ বুঝতে পারবে। আপনি তো খুব কাছ থেকে দেখেন, রোজই বাড়িতে রান্না করতে আসেন, বিভিন্ন কাজে আসেন, কি কোনো সমস্যা, কোনো শারীরিক সমস্যা, শরীর খারাপ বা কোনো? গল্প করতো না কোনো সময়। কি করতো তাহলে বাড়িতে? উনি তো আমি ঢোকার পর, একটা কুকুর আছে বড়, আমি ঢোকার পরে উনি আমাকে দরজা খুলে দিয়ে উনি ভিতরে চলে যেত, কুকুর নিয়ে বসে থাকতো। আচ্ছা, একাই থাকতো? হ্যাঁ, একাই থাকতো। কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতো? না, বন্ধু বান্ধব দেখিনি। কারো কেউ আসতো না? আপনি শেষ ওর সাথে কবে কথা বলেছেন? কালকে ওই দুটো কথা বলেছে কালকে আমার সঙ্গে। কটার সময়? সকালবেলা 10টার সময় আমি এসেছি তখনই। আজকে আপনি আসার পর দরজা নক করলেন, দরজা খুললো না, তাই তো? মোবাইল দিয়ে মোবাইলে ফোন করছি, ফোনে সুইচ অফ, দরজায় বেল, কলিং বেল বাজাচ্ছি, কলিং বেলে কোনো সাড়া পাইনি। কি নাম আপনার? আমার নাম চন্দনা দাস। অনেক ধন্যবাদ। আমরা বাড়িতে একজন কাজ করেন তার সাথে কথা বলছি। কলকাতা পুলিশের তরফ থেকে সিডি ভ্যান, সেটা কিন্তু ইতিমধ্যে এসে গেছে। দেহ এই ভ্যানে করে নিয়ে যাওয়া হবে আরিয়া বন্দ্যোপাধ্যায়। পুলিশ আধিকারিকরা ভেতরে রয়েছেন। লালবাজারের কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার যারা গোয়েন্দা তারাও ইতিমধ্যে এসেছেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরিয়া বন্দ্যোপাধ্যায়কে আজকে সকালেও এই যে তিনতলার যে বারান্দা সেখানে কিন্তু দেখতে পাওয়া গেছিল এবং প্রতিবেশীরা সেটা পুলিশ আধিকারিকদের জানিয়েছেন। তারপর তাকে আর দেখতে পাওয়া যায়নি। শরীরের যেখানে তাকে পড়ে থাকতে দেখা যায় সেখানে কিছু ব্লাড স্টেন, রক্তের দাগ দেখতে পাওয়া গেলেও শরীরে কিন্তু কোনো কাটমার্ক ইঞ্জুরি নেই, অর্থাৎ কোনো ধারালো বস্তু দিয়ে আঘাত করলে যে ইঞ্জুরি হবে, রক্ত বেরোবে, এরকম কোনো ইঞ্জুরি নেই।
কোনো কালশিটের দাগ বা অন্য কিছু এরকম কিছু শরীরে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তাহলে অভিনেত্রী কিভাবে মারা গেলেন, কিভাবে 35 বছরে আরিয়ার মৃত্যু হলো, এই সমস্ত প্রশ্নেরই কিন্তু উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। ফলত দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে, সেখানে ফরেন্সিক মেডিসিনের যারা চিকিৎসক তাদের ওপিনিয়ন হাতে আসার পরই পুরো ছবিটা স্পষ্ট হবে। এখনো পর্যন্ত গোটা ঘটনা নিয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করেছেন, পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পরই গোটা ছবিটা স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর। লেখ থানায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে, তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ ময়ূখ।